কৃতকে শুধু হত্যাই করা হবে শত কাটলেও শাস্তির হাত থেকে তুই রেহাই পাবি না শয়তান শাস্তি যে তোর মুখ করতে হবে সেনাপতি কাকা আবার আবার আপনি আমাকে চাবুক মারতে এসেছেন আজ তোকে শুধু চাবুকে মারা হবে আর আগামীকাল তোকে করা হবে হনির বম্বই হত্যা তাই করুন সেনাপতি কাকা আপনি তাই করুন এমনি ভাবে চাবুকের পর চাবুক না মেরে আপনি আমাকে হত্যাই করুন তবে এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে আর পূর্বে সহ্য কর আমার চাবুকের আঘাত বল 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 অধীর কন্যার সাথে প্রেম করার শাস্তি কত কঠোর বল 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 শুনেন 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 সে না গো এই অভাগার কথা আর কোনো কথা আমি শুনতে রাজি নই বেকার লজ্জা হয় বীর কন্যার সাথে প্রেম করার শাস্তি কত কঠোর তা আমি তোকে হারে হারে বুঝে দেব শুনেন 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 সে না গো এই অভাগার কথা এমনি ভাবে মারলে চাবু গো প্রাণে লাগে বেতা সাহেব গো প্রাণে লাগে বেথা এমনি ভাবে মারলে চাবু গো প্রাণে লাগে বেতা আমার গো প্রাণে লাগে হাতে ধরে পাহাড়ে পোহরে গো চেহারে দেহ না মারে হাতে ধরে পাহাড়ে পোহরে গো চেহারে দেহ না মারে যাবে মোহরে মুক্তি মুক্তি তুই কিছু পাবি না শয়তান আর কেউ রে আমার হাত থেকে রক্ষা করবে এ তোকে রক্ষা করবে আমি তোকে রক্ষা করবো কে তুই আমি তোর সন্তানিকা যদি প্রাণের মায়া থাকে তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ কর নইলে আমার হাতের এই পিস্তল কানা ভীষণ মানে গজ্জ উঠবে মানে
তুমি আমাকে হত্যা করবে কালিকা প্রয়োজন হলে তাই করব কারণ এমন ভাবে তোমরা নিরপরাধী মানুষকে ধরে ধরে চাবুকের পর চাবুক মারবে আমরা তা নীরবে সহ্য করব আমি তারে সিংহরে যে চাবুক নিরপরাধী মানুষের গায়ে মারতো সেই চাবুক করে নিয়ে আর তোমাদের বুকে পাল্টা মাখাবো আর কা হুশিয়ার পাইতা আমাকে প্রাণী মারো ভাই আমি চলে যাচ্ছি এই কে তুমি ভাই এমনি করে আমাকে বিপদের হাত থেকে রক্ষা করলে বলো কে তুমি আমি তারেক তারে আমি তুমি মুক্ত করে দিলাম ভাই ময়না মুক্ত করে প্রাকৃতের বাইরে রেখে এসেছি এবারে সবাই আমার সাথে তোমাকে উপাসদের বাইরে রেখে আছি ভাই তাই চলো কালিয়াতে বাড়ি যাইতে হইব
তাহলে আর বউয়ের মুখ দেখো লাগবে না আরে শালা এই বউয়ের মুখ না দেখান তো খুব ভালো কথা জহন বউ জাঠা লই আইব ফিরাই এই জহন বউ জাঠা লই আইব ফিরাইব তো তোর বাবা 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 আমাদেরকে একটু ওপারে পার করে দেবে ভাই তার আগে কো এই মায়াটা তোমার কি হলো ওহ খোদা এখন আমি কি বলবো খোদা এখন আমি কি বলবো কি হইলো কথা কও না কে কথা কও না কে ও মানে দুদু কথা না কইবা দুদু তুমি সত্যি কথা না কও তাহলে তোমরা ব্যবহার করতাম না মানে ও আমার মানে ও আমার স্বামী হয় স্বামী কি কইলা স্বামী না 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 বিশ্বাস হইতাছে না বিশ্বাস করো ভাই আমি সত্যি করে বলছি ও আমার স্ত্রী হয় আবারও মিথ্যা কইলে তুমি একবার সাক্ষাৎ ভাই তাহলে নিশ্চয় তোমার বইয়ের গায়ের রংটা এমন ভূতের মতো কালো আচ্ছা
আচ্ছা মাঝি ভাই তবে তোমার যা সুন্দর চেহারা তাই পেতনি বউ কেন বিয়ে করলে আরে বোন রে এইটা যা আমার একটা মিনিটের বউ আছে নে বই আমরাও যে তাই মাঝি ভাই আসলো এবার দয়া করে আমাদেরকে পার করে দাও এই ঠিক আছে না উড়ো আচ্ছা করো 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 বুঝলে কত দিনই তো বিয়ে হইছে আরে অনেক দিন হয়েছে অনেক দিন হয়েছে তো মাপটা কেটে লই মাপবা হ্যাঁ প্রেসার ফুলি মাপান সব মাপান মাপতে বাদ দাও তোমার নৌকা দুটা আচ্ছা নায়ে উড়েন নায়ে উড়েন মাঝি ভায়া যা মাঝি ভাই আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই এই গাঁটে আইলে কেউ টাকা থাকে না কেউ পয়সা থাকে না আচ্ছা আমদার ফুল আবার লয়ে কি কায় বলবো মাঝি ভাই এই নাও আমার হাতের আংটি রেখে তুমি আমাদেরকে ছেড়ে দাও এটা যদি রাজবাড়িতে বিক্রি করো তাহলে অনেক টাকা পাবে এই দেখ আমি বুড়া মানুষ দেখ কল আমায় এলছি রে আমায় এলছি এই আস আস চল রে ভাই লালু হ্যাঁ লালু আ যাই গিয়া হ্যাঁ বাবা কাম এই করছি এই উছিল্লা হ্যাঁ বাবা বউ বাক্কা বুড়ালাম হ্যাঁ বাবা কাম হইছে কাম হইছে দাদা আরে গাল নহট কলসি কান কে নিয়া গো ও হাই গো নদীর ঘাটে আসি হাই গো ন
বলছি কাহাকে লইয়া গো ও ভাই গো নদীর ঘাটে আসি হাই গো বরা জৈব না মারু তাল পাতাল কহরে বন্ধুর দেখা গো ও হাই গো ভাবিয়া না হাই গো হাই গো বরা যৌব না মারু তাল পাতাল কহরে তোমার বাবার বেমানির প্রতিশোধ নেব শামশের ভাই।
ছেড়ে দেই তাহলে নারী দাড়ি জাতীয় ছিনি মিলে খাওয়া শাস্তিটা তোমাকে আমি হারে হারে বুঝিয়ে দেব শাস্তি দেবে তুমি তার আগে তোমার এই নারীত্বটা আমার হাতে ছেড়ে দিতে হবে বাড়ি দিতাম না শতাল পশু পশু কত
বাইনারি ভূত কেড়ে ছোড়ো এনেছিস ম্যাশ করেছিস এবার তুই যা তাই করছি হুজুর তাই করছি বেঈমান কদমালি তোর লম্পট জেলে যে অপরাধ করেছে এর শাস্তি এবার তোকেই ভোগ করতে হবে আমার অপরাধ ক্ষমা করুন হুজুর আমি আর বিন্দু মাত্র শান্তি পাইনি তাই আমি এবার তোকে জানিয়ে দেব যে বেঈমান আমার মাথায় কলকলঙ্কের বর্ষা ঢেলে দিয়েছে তার ভাগ্যে আমি চারাবুকের আঘাতে পিষে মারব বিশ্বাস করো নজর আমি কিছুতে বলতে পারবো না অযথা আমাকে চাবুকের পর চাবুক মারছে তাই তোকে আমি বুঝিয়ে দেব না বেঈমানির শাস্তি কত কঠোর বল বিশ্বাস করে নজর আমি ব্যাপারে কিছুই বলতে পারবো না বেঈমান খেয়ে আমি কিছু বিশ্বাস করতে পারি না তুই কি কই জানিস তোর ছেলে কোথায় আছে এবং আমার ময়না কোথায় আছে যদি ভালোই ভালোই না আমি যে আপনার হাতের চাবুক আর সহ্য করতে পারছি না হুজুর এবার বন্ধ করুন আপনার চাবুক যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে একটু পানি পানির পিপাসা আমার বুকটা পেটে যাচ্ছে হুজুর হুজুর দয়া করে আমাকে একটু পানি দেন হুজুর একটু পানি দেন পানি কবি আগে আদেশ কর হুজুর এই আমি পানি দিয়েছি হুজুর তুই জানলি কেমন করে আরে মানে আমার গুরুই শিখিয়েছে হুজুর পানিটা করে যে কোনো জিনিসকে হজম করতে হলে তার এই পানির প্রয়োজন তাই এই শালা যে আপনার হাতের যে চাবুক খেয়েছে তার হজম করতে হলে পানির প্রয়োজন তাই আমি পানি নিয়ে এসেছি হুজুর ব্যাস করেছিস দে আমার হাতে দে একটু 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 পানি দেন হুজুর আমাকে আমাকে একটু পানি দেন হুজুর পানি কবি পানি একটু পানি দেন হুজুর পানি কবি পানি
পানি ওদের একটু পানি দেন আমার আমার বুকটা বেড়ে যাচ্ছে হুজুর একটু একটু পানি দেন হুজুর পানি কবে একটু পানি একটু পানি দেন পানি একটু পানি দেন হুজুর আমার বুকটা বেড়ে যাচ্ছে একটু পানি দেন
আমি কর্ণপাত করব না। তুই যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি আমার ময়না কোথায় আছে ততক্ষণ পর্যন্ত আমি তোকে হাই দেব না। বল 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 তাই করছি হুজুর, তাই করছি। মামুর ভূত সমুদ্রের ভূত চল হুজুরের আদেশ এখান থেকে। তাই করছি হুজুর। তুমি তার বিচার করো, তুমি তার বিচার